অত্যাচারী ব্রিটিশকে বোমা মেরে গ্রেপ্তার, আদালতের নির্দেশে ফাঁসি। বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদারের বাড়ি হেরিটেজ ঘোষণার দাবি। দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনের কবলে ছিল আমাদের দেশ ভারতবর্ষ। ব্রিটিশদের পরাধীনতা থেকে দেশকে স্বাধীন করতে বহু স্বাধীনতা সংগ্রামী ফাঁসির দড়ি গলায় পড়েছেন হাসতে হাসতে। তাদের অদম্য জেদ আর লড়াই আজ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের কথা উঠলেই অন্যতম এক ব্যক্তিত্বের কথা উঠে আসে। তিনি হলেন দীনেশ চন্দ্র মজুমদার। বিপ্লবী অনুজাচরণ সেনের মাধ্যমে যুগান্তর বিপ্লবী দলে যোগদান করেছিলেন দীনেশ চন্দ্র মজুমদার। 1930 সালে অনুজাচরণ সেন ও দীনেশ চন্দ্র মজুমদার অত্যাচারী কুখ্যাত চার্লস টেগার্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন। বরাত জোড়ে টেগার্ড বেঁচে যান, কিন্তু দীনেশ মজুমদার ধরা পড়ে যান সেদিন। অনুজাচরণ ঘটনাস্থলেই মারা যান এবং বিচারে দীনেশ মজুমদারের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। 1934 সালে কলকাতা সেন্ট্রাল জেলে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তিনি। বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদারের জন্ম উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। তার পিতা পূর্ণচন্দ্র মজুমদার 1928 সালে বিএ পাশ করে আইন শিক্ষা শুরু করেন। আইএ পড়ার সময় যোগাভ্যাস করতেন, পরে সিমলা ব্যায়াম সমিতিতে লাঠি ও ছোড়া খেলার প্রশিক্ষণ নেন। স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশ চন্দ্র মজুমদারের বসিরহাটের সেই স্মৃতি বিজড়িত বাড়িটি আজ জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে। বাড়িটির চারপাশ থেকে খসে পড়েছে পলেস্তারা, বাড়ির গায়ে গজিয়ে উঠেছে গাছপালা। বসিরহাট টাউন হলের সামনে দীনেশ চন্দ্র মজুমদারের একটি আবক্ষ মূর্তি রয়েছে, সেটিও কার্যত অনাদরে পড়ে আছে। সম্প্রতি শহীদ দীনেশ মজুমদার স্মৃতিরক্ষা কমিটি ও বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের উদ্যোগে এক নাগরিক সভার আয়োজন করা হয়। এই সভাতেই স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশ চন্দ্র মজুমদারের বসিরহাটের সেই স্মৃতি বিজড়িত বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করার দাবি তোলা হয়। আমি দিলীপবাবুর কাছে যাই, বাড়িতে গিয়ে আমি জানতে চাই যে আপনাদের যে শরীররা আছে তারাই জায়গাটা বেঁচেছেন কিনা। আমি বললাম যে দেখুন, আমি চাই যে আপনারা এগিয়ে আসুন এবং সকলেই যারা আছে, যেহেতু শহীদ দীনেশ মজুমদার আমাদের বসিরহাটের একটা গর্ব, তিনি যা করে গেছেন যে তার দেনা আমরা শোধ করতে পারবো না। তার যে সম্পত্তিটা ছিল সেখানে একটা হেরিটেজের ব্যবস্থা করা হোক এবং সেখানে বলা হয়েছে যে আমার শহীদ দীনেশ মজুমদারের যে সম্পত্তিটা আছে সেখানে একটা হেরিটেজের ব্যবস্থা করা হোক। আগামী দিন যদি আমরা কোনো জায়গায় বের করতে পারি, প্রথমেই আমার ওয়ার্ড ল্যাডের টাকা থেকে যদি পারি ভালো, না হলে আমার নিজের যেভাবে হোক কষ্ট করে আমি এখানে একটা পার্ক তার নামে বানাবো এবং একটা ঘর হোক যেখানে তার কিছু যদি থেকে থাকে তার পরিবারের কাছে, সেটা আমরা একটা রুমের মধ্যে রেখে। দীনেশ চন্দ্র মজুমদার স্মৃতিরক্ষা কমিটি সম্প্রতি খবর পেয়েছেন ওই বাড়িটিকে ঘিরে প্রমোটিং হওয়ার কথা চলছে। এই খবর পেয়ে বসিরহাট শহীদ দীনেশ মজুমদার স্মৃতিরক্ষা কমিটি এবং বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের সদস্যবৃন্দেরা এই দাবি তুলেছেন। যেখানে উপস্থিত ছিলেন শহীদ দীনেশ চন্দ্র মজুমদারের বংশধর দীলিপ মজুমদার, বসিরহাট পৌরসভার উপপৌরপ্রধান সুবীর সরকার, সমাজসেবী অজয় বাহিনী সহ এলাকার একাধিক শিক্ষক অধ্যাপক সহ বিশিষ্টজনেরা। এই যে গোডাউন দোকান এগুলো যে দেখছেন, এগুলো বহুদিন আগে এগুলো তৈরি করা হয়েছিল, এগুলো নতুন করে কিছু তৈরি হয়নি। আমরা তাদের কাছে অনুরোধ করব, তারা কিছুটা অংশ দিলে আমরা শহীদ দীনেশ মজুমদার তো একজন মহান বিপ্লবী ছিলেন, সেই তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা অ্যাপিল করব যে আপনারা কিছুটা অংশ আমাদের ছেড়ে দিন। আপনারা কী কারণে কিনেছেন, কেন কিনেছেন, একটা কেনা হয়ে গেছে, সেটাকে আমরা হস্তক্ষেপ না করে আমরা বলবো যে আমাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়ান। আর যারা আমার এখানে মেম্বার আছেন, তারা বহুদিন ধরে এখানে আছেন, তো তাদেরকে নিয়ে এক জায়গায় বসে একটা মিটিং করে আমি আশা করছি যে একটা জায়গায় পৌঁছতে পারবো। দীনেশ চন্দ্র মজুমদারের বংশধর দীলিপ মজুমদার আফসোসের সুরে বলেন, ভারতের অন্যান্য রাজ্যের নাগরিকেরা শহীদ দীনেশ মজুমদারের কথা জানে, তবে ভূমিপুত্রের কোনো খবর নেই বসিরহাটবাসীর কাছে। আমরা আশা করি ভবিষ্যতে বিপ্লবী দীনেশের স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষিত হবে, এলাকার মানুষ তথা দেশের মানুষের কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মহান বিপ্লবীর নাম, তার আত্মত্যাগের কাহিনী। দেখুন, আমরা খুব উদাসীন লোক, বসিরহাটের মানুষ, এত বড় একজন সংগ্রামী সারা ভারতবর্ষের মানুষ জানেন, অথচ বসিরহাটের মানুষের কাছে তার কোনো সমাদর নেই, যা এখানে অনেক বড় বড় মানুষ হয়েছে। আমার ভাইয়ের
স্ত্রী, সে বেঁচে আছে, সে আমাকে বললো যে দেখুন আমরা কিছু বিশেষ চাই না, আমরা একটা ঘর চাই, যে ঘরে শহীদ দীনেশের তার যে সমস্ত আমাদের কাছে জিনিসপত্র আছে সেটা সংরক্ষিত থাকবে, সেই জন্য আমরা একটা ঘরের ব্যবস্থা যদি সেখানকার মানুষ যদি করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব, তার নামটা অন্তত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।